বন্ধুরা গুড মর্নিং, সোনালি অ্যান্ড দেবাশিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার মেয়ে একটা নতুন খেলনা পুতুল পেয়েছে, তা তোমাদের সাথে সেটা শেয়ার না করলে হবে না। দেখাও, এই দেখো, ওর অনেক দিনের ইচ্ছা যে ওর এরকম মানে পুতুল নেবে। ও দাদুর কাছ থেকে ও একটা এই পুতুল নিল। এই যে দাঁড়াও, তোমাদের পুরো সেট ও খুলে ফেলেছে। আমি আগে একটু ভিডিওটা করা উচিত ছিল, সেটটা খুলে ফেলেছ তার জন্য। এই দেখো এই সেট, ওর নাম মেকআপ পুতুল। ও অনেক দিনের এইটা হচ্ছে ডলটা, তার কানের এই যে ও কান আছে কি, তার কানের এই যে ওটা কানে না, তার আরেকটা মানে জামার সেট, তারপরে আছে আরেকটা কানের আছে। কানেরটা কি সুন্দর না মনে হচ্ছে আমি পড়ি না, এটা ও হ্যাঁ। আর এই যে আয়না হলো চিরুনি আয়না, আর আছে এতগুলো জুতো। কত সুন্দর না জুতো, এই দেখো কি সুন্দর জুতো দেখো। এগুলো বেশি দিনের নয়, ওর ভাডলি সেইটা থাকবে তোমার 2-3 দিন, তারপর শেষ, তাই তো? আমি খালা করবো কি বলে দাও তাহলে, যদি আমি খালা করবো না বন্ধুরা, আমি খালা করি না তো, আমি এখন বলো আমি এখন আর খালা করবো না এগুলো। এর আগে ওইগুলো কেনা হয়েছিল, ঠান্ডা লাগছে প্রচুর। বাজারে গেছিলাম, একটুখানি মাংস নিয়ে এলাম, সেটা রান্না করতে হবে সকাল সকাল। আজকে সব কাজ বাজ হয়ে গেছে, ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি করবো, ভাগ্যে নেই। এই জুতো গুলো একটা একটা করে, সব জুতো কেন খুললি, একটা একটা করে জুতো খোল, রেখে দে একটা, এক জুতো রেখে দে, একটা জুতো পরিয়ে রাখ, একটা জুতো রেখে দে। কোথায় ছিল এই কানেরটা, কিভাবে পরাবো, হবে না এটা, কানের তো কোনো সিস্টেম তো দেখছি না। এত মোটা কানের এই পুতুলের হয়, ও মা এটা আটকানো যাচ্ছে না তো মা, কি আটকানো যাচ্ছে না, তুই এতগুলো খুললি কি করতে, কানেরটা পড়াবো কোথা থেকে, আমি খেলবো, আমি কানেরটা দে, কানে পড়ানো যাচ্ছে না, এত বড় কানের ওর হয় নাকি, ওর কানে হবে না, এত বড় কানের ওর হয়। এই যে কানেরটা কত বড়, এটা কি করে সেট হবে, তো হচ্ছে না, কানেরটা রেখে দে, কানেরটা হবে না, তুমি বলে নেবে, এটা আমারও হবে না, এটা তো ইয়ে নেই, কিছুই নেই মধ্যে, জানো লাগানোরই তো সিস্টেম নেই, কিভাবে লাগা এটা, আটকানো হবে এই জুতো গুলো, এই জুতো গুলো ছাড়ো আমি